কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু। এ সময় বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেছেন তারা। বুধবার দুপুরে উখিয়ার ১১ নম্বর ক্যাম্পে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে ক্যাম্পের রোহিঙ্গারা জানিয়েছেন তারা মিয়ানমারের নাগরিক অধিকার নিরাপত্তা নিয়ে নিজেদের ভিটে মাটিতে ফিরে যেতে চান। তারা বলেন বাংলাদেশের বোঝা হয়ে আর নয়, বরং যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরে যেতে চান তারা। এ সময় তারা মিয়ানমারে তাদের উপর করা গণহত্যার বিচারের দাবিও জানান। উত্তরে উজরা জিয়া রোহিঙ্গাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদের ধৈর্য ধরার অনুরোধ জানান। রোহিঙ্গাদের তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ আদালতে অবশ্যই মিয়ানমারের সেনাবাহিনীর বিচার হবে, রোহিঙ্গারা যাতে নিজ দেশে সম্মানের সঙ্গে নিরাপত্তা ও অধিকার নিয়ে ফিরতে পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্র সব সময় মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে আসছে। এ সময় ক্যাম্পে বিদ্যমান সমস্যাগুলোর খোঁজ খবর নেওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাশার কথাও শোনেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা। এছাড়া মতবিনিময়কালে রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম, তাদের স্বাস্থ্য সুরক্ষা, স্বদেশে প্রত্যাবাসন ও ক্যাম্পে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন তিনি। মতবিনিময়ে ১২ জন রোহিঙ্গা পুরুষ ও ১০ নারী উপস্থিত ছিলেন। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষ থেকে সেক্রেটারি উজরা জিয়াকে একটি অনুরোধ পত্র দেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মাস্টার জুবায়ের। পরে মার্কিন প্রতিনিধি দলটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম পরিচালিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র ও ইউএনএফপিএ পরিচালিত নারী ও মেয়েদের নিরাপদ কেন্দ্র পরিদর্শন করেন। কক্সবাজার সফরে উজরা জিয়া ও ডোনাল্ড লুয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও দক্ষিণ এশিয়ায় শরণার্থী বিষয়ক সমন্বয়কারী ম্যাকেঞ্জি রোয়ে সহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।